নমস্কার বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি শেয়ার করব কিভাবে খুব সহজে বাড়িতে দুধের সরের থেকে ঘি বানিয়ে নেওয়া যায় তার পদ্ধতি। এর জন্য দুধটাকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি, তারপর ওপরে যে দুধের সর বা মালাইটা আসে সেটা আমি 3 দিনের জন্য স্টোর করে ফ্রিজে রেখেছিলাম। অর্থাৎ 3 দিনের দুধের সরটা এখানে আমি স্টোর করে রেখেছিলাম, তারপর এটাকে বের করে নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। আর এবার এইভাবে চটকে চটকে এটাকে মেখে একটা লাম্পস ফ্রি ব্যাটার বানিয়ে নেবার পর একই ডাইরেকশনে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা যদি দুধের সরটা বেশি দিনের জন্য স্টোর করতে চান সেই ক্ষেত্রে ডিপ ফ্রিজে স্টোর করতে হবে, আর এটা বানাবার আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে আসার পরই কিন্তু প্রসেসটা কন্টিনিউ করতে হবে। এবার 5 থেকে 7 মিনিট এই সরটাকে আমি ফেটিয়ে নেব। এখানে দেখুন এই সরের টেক্সচারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা যতক্ষণ না লাইট ওয়েট আর ফ্ল্যাফি তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই ফেটিয়ে নিতে হবে। এই প্রসেসটা কমপ্লিট করতে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। বাড়িতে তৈরি ঘি একবার যদি আপনারা বানিয়ে খান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এর স্বাদ ভুলতে পারবেন না, এতটাই টেস্টি আর সুন্দর গন্ধ এটার থেকে আসে যে আপনারা একবার বানালে এটা বারবার বানিয়ে নিতে চাইবেন। একইভাবে এইভাবে দেখুন ফেটিয়ে নিচ্ছি। এবার দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্ল্যাপি তৈরি হয়ে গেছে আর একদম লাইট, এটাকে দেখেই মনে হচ্ছে। এই পর্যায়ে ফ্রিজের জল এখানে আমি এটার উপর দিয়ে দেব। জলটা এতটা পরিমাণ দিতে হবে যাতে এই সরটা পুরোটা ডুবে থাকে। এবার হালকা হাতে এই সরটাকে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেব, আর তাহলেই দেখুন এই সরটা কিন্তু জলটার উপর ভেসে থাকছে, তার মানে বুঝতে হবে এটা কিন্তু খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার জলের থেকে এই সরটা এইভাবে ছেঁকে নিয়ে নিলাম, দেখুন কত সুন্দরভাবে এটা ভেসে রয়েছে। সমস্ত সরটা এখানে আমি কাচিয়ে তুলে নিচ্ছি। এবার কড়াইটাকে আমি জালে বসিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে এটাকে এবার আমি হতে দেব। সম্পূর্ণ এই মালাইটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়াবো না, ততক্ষণ পর্যন্ত এইভাবেই এটাকে গলে যেতে সময় দিতে হবে। এখানে দেখুন এটা গলে গেছে। এবার সাইড থেকে আর এই তলার থেকে ছাড়িয়ে এইভাবে খুন্তি করে একটু নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে, তাই একটু সাবধানতার সঙ্গে এটাকে নাড়িয়ে নিতে হবে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে এই সরটাকে নাড়িয়ে নিতে হবে। এখন দেখুন ধীরে ধীরে ঘিটা কিন্তু সেপারেট হতে আরম্ভ হয়েছে। এখন একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ক্রমাগত আমি রান্না করে নেব। আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবার অনুরোধ রইল। এবার এটা দেখুন ধীরে ধীরে ঘিটা কিন্তু সেপারেট হতে আরম্ভ করেছে। এই সময় কিন্তু আঁচটা আমি লো টু মিডিয়ামেই রাখবো, হাই কিন্তু করা যাবে না, সেই ক্ষেত্রে পুড়ে যেতে পারে। এইভাবে ক্রমাগত তলার থেকে ছাড়িয়ে ছাড়িয়ে দেখুন একই প্রসেস আমি করে যাচ্ছি। এখন দেখুন এই যে দুধের সরটা সেপারেট হয়ে গেছে সেটা কিন্তু এরকম কালার রয়েছে, এটাকে আরেকটু ডার্ক কালার হওয়া পর্যন্ত আমি নাড়িয়ে নেব। তাহলে এই ঘিটা একটু ডার্ক কালার হওয়া পর্যন্ত যদি রান্না করে নেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক দিনের জন্য এই ঘিটা স্টোর করে রাখা যায়, তাই আরও কিছুক্ষণ 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে আমি একটু রান্না করে নিচ্ছি। এখন দেখুন এরকম কালার চলে এসেছে। এই পর্যায়ে ফ্লেম আমি অফ করে দেব আর সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি।
এবার একটু ঠান্ডা হয়ে যাবার পর একটা ছাঁকনির মধ্যে এইভাবে সমস্ত জিনিসটাকে ঢেলে নেব আর তারপর ছেঁকে নিলেই দেখুন ঘি একদম তৈরি হয়ে গেছে।